নাটোরে ইসলামী আন্দোলনের এক কর্মীকে মাদ্রাসা থেকে তুলে নিয়ে হাত ভেঙে রাস্তায় ফেলে গেছে দুর্বৃত্তরা এলাকাবাসী জানায় শুক্রবার সন্ধ্যায় মাগরিবের নামাজ শেষে সদর উপজেলার মাছদিঘা নুরানি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সাইদুল ইসলাম কোরআন তেলোয়াত করছিলেন এ সময় একটি মাইক্রোবাসে পাঁচজন তাকে তুলে নিয়ে যায় পরে তাকে পিটিয়ে বাম হাত ভেঙে মাদ্রাসা থেকে প্রায় আড়াই কিলোমিটার দূরে রাস্তার পাশে ফেলে দিয়ে চলে যায় আহত সাইদুল ইসলামকে হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা সদর থানার ওসি নাসিম আহমেদ জানিয়েছেন অভিযোগ পেলে এই ঘটনায় ব্যবস্থা নেবেন তারা এর আগে বেশ কয়েকদিন যাবৎ ছয় জামায়াত ও দুই যুবদল নেতাকে অপহরণের পর কুপিয়ে ও পিটিয়ে জখম করে রাস্তার পাশে ফেলে দিয়ে যায় অজ্ঞাত এই দুর্বৃত্ত দল